দর্শক, আসসালামু আলাইকুম। ভীষণ কমন একটি প্রবলেম হচ্ছে অ্যালার্জি, আর এই অ্যালার্জি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, যেমন খাবার থেকে হতে পারে, পাশাপাশি কিন্তু ধুলাবালি থেকেও হতে পারে। তো ভিডিওর শুরুতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কোন খাবারগুলোতে বাচ্চাদের সবচাইতে বেশি ফুড অ্যালার্জি হয়ে থাকে, এবং ভিডিওর শেষে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে আমরা এটাকে কীভাবে প্রতিরোধ করতে পারি বা কীভাবে চিহ্নিত করতে পারি যে বাচ্চাদের ফুড অ্যালার্জি হয়েছে। শিশুদের সবচাইতে কমন এবং সবচাইতে বেশি যে খাবারটিতে অ্যালার্জির প্রবলেমটা হয়ে থাকে তা হচ্ছে গরুর দুধ। আর ডক্টররা এটা বলে থাকেন যে 1.6% থেকে প্রায় 7% শিশুরই কিন্তু এই গরুর দুধে অ্যালার্জির মতো প্রবলেমটা হতে পারে। ইভেন ডক্টররা কিন্তু এটাও বলে থাকেন যে প্রায় 3 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় 2.5% শিশুরই কিন্তু এই গরুর দুধে অ্যালার্জির মতো প্রবলেমটা হতে পারে। তবে দুধের মধ্যে অ্যালার্জি থাকা এবং ল্যাকটোজ ইনটলারেন্স দুটো কিন্তু এক বিষয় নয়, আর সেজন্যই কিন্তু সব বেবিজে দুধ খেলে অ্যালার্জির মতো প্রবলেম হবে তা কিন্তু না। অধিকাংশ শিশুই কিন্তু দুধের মতো ডিমেও অ্যালার্জিতে ভুগে থাকেন, বিশেষ করে যে সকল বেবিদের বয়স 3 বছরের কম তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়, বা 2% শিশুর মধ্যেই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিমের সাদা অংশে থাকা প্রোটিনের কারণেই কিন্তু এই অ্যালার্জির প্রবলেমটা বেবিদের বেশি হয়ে থাকে, তাই শুরুর দিকে আমরা যখন বাচ্চাদেরকে ডিম খাওয়াতে চাই তখন কিন্তু একেবারে সাদা অংশটা দিয়ে শুরু না করে প্রথমে আমরা তাদেরকে কুসুমটা দিয়ে শুরু করতে পারি, দেন আস্তে আস্তে তাদের খাবারে কিন্তু সাদা অংশটা অ্যাড করতে পারি। শিশুদের 6 মাস পূর্ণ হয়ে গেলে তাদের কিন্তু আমরা খিচুড়ি রান্না করে দিয়ে থাকি, এবং এই খিচুড়িতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাল ইউজ করি। তবে দেখতে হবে একসাথে কিন্তু সবগুলো ডাল ইউজ করা যাবে না, প্রথমে যে কোনো একটি ডাল দিয়ে ট্রাই করে দেখতে হবে যে বাচ্চার কোন ডালটাতে অ্যালার্জি হয় বা তার কোনো প্রবলেম হচ্ছে কি না। তবে সবচাইতে বেশি যে ডালটাতে অ্যালার্জির মতো প্রবলেম হয়ে থাকে তা হচ্ছে মসুরের ডাল, তাই চাইলে আমরা একটু সতর্ক হতে পারি বা এই ডালটা কিন্তু একটু দেরি করে আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারি। সাধারণত শিশুদের ক্ষেত্রে কিন্তু সয়া থেকেও অ্যালার্জির মতো প্রবলেমগুলো দেখা দেয়, বিশেষ করে সয়া বিনস বা সয়া মিল্ক থেকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাচ্চার বয়স 10 বছর হয়ে গেলে তারপর এই অ্যালার্জির পরিমাণটা অনেকটাই কমে আসে। গম বা গমের তৈরি যে কোনো খাবার থেকেও কিন্তু শিশুদের অ্যালার্জির মতো প্রবলেম হতে পারে, যেমন ধরুন পাউরুটি, নুডলস বা গমের তৈরি রুটি। তাই সাধারণত ডক্টররা কিন্তু চালের তৈরি খাবার 6 মাস থেকে শিশুকে দিতে বললেও গমটা কিন্তু 1 এর আগে দিতে নিষেধ করে থাকেন, কারণ গম থেকে যে শুধু অ্যালার্জি হয় তা কিন্তু না, গমের তৈরি খাবার ডাইজেস্ট করতেও কিন্তু বেবিদের একটু প্রবলেম হয়ে থাকে। আমরা তো কম বেশি সকলেই জানি যে গমের তৈরি খাবার কিন্তু অনেক বেশি উপকারী আমাদের স্বাস্থ্যের জন্যে, বাট তারপরেও এখানে আপনারা যে হোল গ্রেন নুডলসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডক্টররা 1 বছর আগে কখনো আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে বলেন না, ঠিক যখন বাচ্চাদের বয়স 1 বছর হয়ে যায় তারপরেই কিন্তু বাচ্চাদেরকে এই নুডলসটা খেতে দিয়ে থাকেন। প্রায় 2% বেবির কিন্তু বাদামে অ্যালার্জি রয়েছে, চীনা বাদামে অ্যালার্জির পরিমাণটা একটু বেশি থাকলেও অন্যান্য কিছু বাদাম রয়েছে, যেমন হচ্ছে আখরোট, পেস্তা, কাজু নাট বা আলমন্ড, এগুলোতে কিন্তু অ্যালার্জির পরিমাণ তুলনামূলক কম থাকে। তাই যারা শুরুতে বাচ্চাদেরকে চীনা বাদাম দিয়ে থাকেন তাদেরকে বলবো যে একেবারে চীনা বাদামটা না দিয়ে আপনারা চাইলে কিন্তু অন্যান্য বাদাম দিয়েও ট্রাই করে দেখতে পারেন। বা অনেকেই আছেন যারা কিন্তু 6 মাস পর থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের হোমমেড সেরেলাক বা প্রোটিন পাউডার দিয়ে থাকেন, তারা একসাথে অনেকগুলো বাদাম না দিয়ে প্রথমে যে কোনো একটা বাদাম দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে বাচ্চার কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে কি না। যদি দেখেন যে বাচ্চার অ্যালার্জির প্রবলেম হচ্ছে না তখন কিন্তু চাইলে আপনারা একসাথে অনেকগুলো বাদাম দিয়ে দেন বাসাতে হোমমেড সেরেলাকগুলো বানিয়ে দিতে পারেন। বিভিন্ন ফ্রুটসের মতো কিন্তু সবজিতেও শিশুদের অ্যালার্জির মতো প্রবলেম হয়ে থাকে, তবে কিছু কমন সবজি রয়েছে যেগুলোতে অ্যালার্জির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে বেগুন, গাজর, টমেটো, পালং শাক, কচু শাক বা মিষ্টি কুমড়া, এগুলোতে কিন্তু অ্যালার্জির পরিমাণটা বেশি হয়ে থাকে। তবে যে প্রতিটা বাচ্চার একই খাবারে অ্যালার্জি হবে তা কিন্তু না, এক এক বাচ্চার কিন্তু এক এক খাবারে অ্যালার্জি হতে পারে, বা কোনো বাচ্চার কিন্তু কোনো খাবারে অ্যালার্জির মতো প্রবলেম নাও হতে পারে। শিশুদের সবচাইতে বেশি অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে গরুর মাংসতে, তবে গরুর মাংস খেলে যে শুধু অ্যালার্জির প্রবলেম হয় তা কিন্তু না, পাশাপাশি কিন্তু এটা বাচ্চাদের ডাইজেস্ট করতে সমস্যা হয়ে থাকে, সেজন্য ডক্টররা সাধারণত গরুর মাংসটা একটু দেরিতে দিতে বলে থাকেন শিশুদেরকে। বাচ্চাদের কিন্তু মাছ থেকেও অ্যালার্জির মতো প্রবলেম হয়ে থাকে, কোনো একটি বিশেষ মাছ থেকে অ্যালার্জির প্রবলেমটা হতে পারে, আবার অনেক বেবি আছে যাদের কিন্তু সামুদ্রিক মাছ যেমন হচ্ছে টুনা বা স্যালমন, চিংড়ি, এগুলোতে কিন্তু অ্যালার্জির মতো প্রবলেম দেখা দিতে পারে।
এছাড়াও ব্যক্তি বিশেষে কিন্তু ইলিশ মাছ থেকেও অ্যালার্জির মতো প্রবলেম হয়ে থাকে। তবে সেলফিশ থেকে যেহেতু অ্যালার্জিটা একটু বেশি হয়ে থাকে, তাই বাচ্চাদেরকে একটু দেরিতে চেষ্টা করতে হবে সেলফিশগুলো খাওয়াতে। আমি এখানে যে খাবারগুলোর কথা বলেছি এগুলো থেকে সাধারণত বাচ্চাদের সবচাইতে বেশি ফুড অ্যালার্জি হয়ে থাকে। তবে এর বাইরেও অনেক খাবার আছে যেগুলো থেকেও কিন্তু বাচ্চাদের ফুড অ্যালার্জি হতে পারে। তবে প্রতিটা বেবি যেহেতু আলাদা, তাদের ডাইজেস্টিং পাওয়ারটা আলাদা বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আলাদা আলাদা, সো সব বেবিরই কিন্তু এসব খাবার থেকে অ্যালার্জি নাও হতে পারে। তবে আমাদের মায়েদেরকে খুঁজে বের করতে হবে যে কোন খাবার থেকে আমাদের বাচ্চাদের অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে বা হচ্ছে না। আর সেই জন্যে আমরা যখন বাচ্চাদেরকে প্রথম সলিডটা স্টার্ট করব, তখন কিন্তু একসাথে অনেকগুলো খাবার না দিয়ে, লাইক যেদিন আমরা মাছ দিব সেদিন হয়তো মাংস দেব না, বা যেদিন আমরা বাচ্চাদেরকে বাদাম খাওয়াবো সেদিন যে কোনো একটাই বাদাম দেব, এবং পরপর সেই খাবারটা আমরা 3 দিন কন্টিনিউ করব। যদি দেখি যে হ্যাঁ আমার বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারবো। বাট যদি কোনো প্রবলেম দেখা দেয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই খাবারটা বাচ্চাদেরকে স্টপ করে দিতে পারি 7 দিনের জন্য, এবং 7 দিন পর আবারও ট্রাই করে দেখব। যদি দেখি যে হ্যাঁ 7 দিন পর আবারও প্রবলেম হচ্ছে, র্যাশ দেখা দিচ্ছে বা তার পেট ব্যথা হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আমরা চাইলে কিন্তু ডক্টর দেখাতে পারি। সাধারণত জেনেটিক্যাল কারণে বা ফ্যামিলির অন্য কারো যদি এইটাই প্রবলেম থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হতে পারে। এছাড়াও কিন্তু ব্যতিক্রম কেস হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন কারণেই কিন্তু এই ফুড অ্যালার্জিগুলো হতে পারে। এখন আমরা জানবো যে ফুড অ্যালার্জির লক্ষণগুলো কী কী। আমবাত, আর এটার লক্ষণ হচ্ছে মুখের চারপাশে, চোখের নিচে, এমনকি সারা শরীরে অ্যালার্জিগুলো ছড়িয়ে পড়তে পারে। আরও একটি লক্ষণ হচ্ছে সমস্ত মুখমণ্ডল, নাক, এমনকি চোখের চারপাশ ফুলে উঠতে পারে। অতিরিক্ত হাঁচি, চোখ লালচে হয়ে যাওয়া, নাক থেকে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু অ্যালার্জির লক্ষণ হতে পারে। সমস্ত মুখমণ্ডল, গলা, এমনকি সারা শরীরে র্যাশ উঠতে পারে বা চুলকানির মতো প্রবলেম দেখা দিতে পারে। শুধু তাই না, এসব লক্ষণের পাশাপাশি কিন্তু বাচ্চাদের বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তো আপনার যদি মনে হয় কোনো কারণে যে বাচ্চাদের খাবার খাওয়ার পরে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে বা এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে আপনারা ট্রাই করবেন যত দ্রুত পসিবল ডক্টরের সাথে কনসাল্ট করতে। তো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি শেয়ার কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। অনেকেই আছেন যারা কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।